हेलो व्यूअर्स, আমি আব্দুর রহমান বড়বিয়া, এসএসসি ডিজিটাল ক্লাসে নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তো আমরা সরাসরি আলোচনা চলে যাই। আমাদের প্রথম আলোচনা হবে সংখ্যা প্রণালী। তোমরা ইতিমধ্যে ক্লাস এইট সেভেন এইটে শিখে এসেছো স্বাভাবিক সংখ্যা কী জিনিস, পূর্ণ সংখ্যা, পরিমেয় সংখ্যা, অপরিমেয় সংখ্যা, অখণ্ড সংখ্যা ইত্যাদি। তো তোমাদের যাদের নতুন বই আছে তারা পুরনো রিভিশন বা পুনরালোচনা দেখতে পারো। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান থেকে ওয়ান টু থ্রি থেকে আরম্ভ করে একদম শেষ নেই, পূর্ণ, যাকে আমরা সাধারণ স্বাভাবিক সংখ্যা এন দিয়ে যাকে আমরা ডিনোট করি, এন ওয়ান টু থ্রি ফোর ডট 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 আর শেষ নেই। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কী জিনিস? পূর্ণ সংখ্যা আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করি। পূর্ণ সংখ্যা সাধারণ স্বাভাবিক সংখ্যা সব সঙ্গে জিরো অ্যাড হবে, জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি ডট 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 আর ইনফিনিটি পর্যন্ত। এরপরে আমরা আসি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে আমরা বুঝাই অখণ্ড সংখ্যা বা ইংলিশে ইন্টিজার আই দিয়ে ডিনোট করা হয়। অখণ্ড সংখ্যা জিরো, ওয়ান, টু, থ্রি, ইনফিনিট আপ টু ইনফিনিটি, এবং বাম দিকে মাইনাস ওয়ান, মাইনাস টু, ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত সব সংখ্যাকে ইন্টিজার বা অখণ্ড সংখ্যা বলে। তো আমরা আছি এখন সংখ্যা প্রণালী অনুশীলনী ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ানে। এখানে আসে পরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা কী জিনিস? পরিমেয় সংখ্যা আসলে যে সংখ্যা যেটা কোনো সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যাকে, তাকে পরিমেয় সংখ্যা বলা হয়। যেমন আছে দুই, দুইকে আমরা পরিমেয় সংখ্যা কীভাবে লিখতে পারি? দুইটা আমরা লিখতে পারি টু বাই ওয়ান, উপরেরটা পি, নিচেরটা কিউ, কিউ সর্বদা নন জিরো। দুই একটা পরিমেয় সংখ্যা, ওয়ান বাই টু এটাও একটা পরিমেয় সংখ্যা, ওয়ান বাই টু, ওয়ান কে পি, টু কে কিউ, কিউ কিউ কোনো সময় জিরো হতে পারে না, তাকে বলে পরিমেয় সংখ্যা। অপরিমেয় সংখ্যা কী? অপরিমেয় সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যাকে, তাকে অপরিমেয় সংখ্যা বলে। পি বাই কিউ বা কিউ যদি জিরো হয়ে যায় তাইলে তাকে পরিমেয় সংখ্যা বলতে পারি না আমরা। কিউ যদি জিরো হয় তাহলে মনে করো উপরে কিউ টু আছে, কিউ যদি জিরো হয় তাহলে যে কোনো জিনিস বাই জিরো হয় যদি তাহলে আমরা কী বলি? ইনফিনিটি বা আনডিফাইন্ড, আনডিফাইন্ড বলি। আবার জিরো, জিরোকে পরিমেয় সংখ্যা বলা যায় কি না? জিরো বাই এনিথিং ইকুয়াল টু জিরো, সুতরাং জিরো একটি পরিমেয় সংখ্যা। তো আমরা অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ানে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে জিরো কি একটি পরিমেয় সংখ্যা? তুমি কি এটিকে পি বাই কিউ আকারে লিখতে পারো? এখানে পি এবং কিউ অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো। তো আমরা আগেই বলেছি যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলেই সে একটি পরিমেয় সংখ্যা। জিরোকে আমি দেখিয়ে দিয়েছি, জিরো বাই এনিথিং লিখলে আমরা জিরো বাই থ্রি ইকুয়াল টু জিরো, জিরো বাই টু ইকুয়াল টু জিরো, জিরো বাই যে কোনো জিনিস লিখলেই আমরা জিরো লিখতে পারি, সুতরাং এটি একটি পরিমেয় সংখ্যা। তার উত্তরে লাগবে হ্যাঁ, এটি একটি পরিমেয় সংখ্যা, জিরোকে আমরা বি বাই কিউ আকারে সাজাতে পারি। দুই নম্বর কোয়েশন, থ্রি এবং ফোরের মধ্যবর্তী ছয়টি পরিমেয় সংখ্যা নির্ণয় করো। কোয়েশন নম্বর টু, থ্রি এবং ফোরের মধ্যে
ছয়টি পরিমেয় সংখ্যা নির্ণয় করো। থ্রি এবং ফোরের মধ্যে ছয়টি পরিমেয় সংখ্যা নির্ণয় করতে, থ্রি এবং ফোর যতটি পরিমেয় সংখ্যা নির্ণয় করতে বলবে তার সাথে এক যোগ করে আমরা তাকে কি করব, এটার সাথে পূরণ করব এবং ভাগ করব। থ্রি এবং ফোরের থ্রি ছয়টি পরিমেয় সংখ্যা বলেছে, তো সিক্স প্লাস ওয়ান কত হবে, সেভেন। সেভেন দিয়ে আমরা মাল্টিপ্লাই করব এবং ডিভাইড করব। থ্রি ইন্টু সেভেন ডিভাইডেড বাই সেভেন, ফোর ইন্টু সেভেন ডিভাইডেড বাই সেভেন, তো কত হবে, তিন সাতা একুশ ডিভাইডেড বাই সেভেন, চার সাতা আঠাইশ ডিভাইডেড বাই সেভেন। তিন এবং চারের মধ্যে পরিমেয় সংখ্যা ছয়টি আমরা বাইর করব, তো আমরা কি লিখতে পারবো, ছয়টি পরিমেয় সংখ্যা আমরা লিখতে পারি, একুশ আছে তাকে বাদ দিয়ে টোয়েন্টি একুশ বাই সেভেন, টোয়েন্টি ওয়ান বাই সেভেন তাকে বাদ দিয়ে আমরা লিখব টোয়েন্টি টু বাই সেভেন, টোয়েন্টি থ্রি বাই সেভেন, টোয়েন্টি ফোর বাই সেভেন, টোয়েন্টি ফাইভ বাই সেভেন, টোয়েন্টি সিক্স বাই সেভেন, টোয়েন্টি সেভেন বাই সেভেন, তো কটি হলো, এক দুই তিন চার পাঁচ ছয়টা হলো। আমরা টোয়েন্টি ওয়ান বাই সেভেন লিখলাম না, টোয়েন্টি এইট বাই সেভেন লিখলাম না, কারণ এর মধ্যবর্তী সংখ্যা বলেছে, তো ছয়টি মধ্যবর্তী সংখ্যা আমরা পেয়ে গেছি। মনে রাখবে যতটি সংখ্যা বাইর করতে বলবে তার সঙ্গে এক প্লাস করে ওয়ান প্লাস করে দিলেই তারপর মাল্টিপ্লাই এবং ডিভাইড করে দিলে হয়ে যাবে। তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে, থ্রি বাই ফাইভ এবং ফোর বাই ফাইভের মধ্যবর্তী পাঁচটি পরিমেয় সংখ্যা নির্ণয় করো। এটা শেষ, তিন নম্বর কোয়েশ্চনে যাই। থ্রি বাই ফাইভ এবং ফোর বাই ফাইভ, মনে রাখবে কিন্তু দুইটি সংখ্যার মধ্যে অসংখ্য পরিমেয় সংখ্যা থাকতে পারে, এর মধ্যবর্তী পাঁচটি পরিমেয় সংখ্যা নির্ণয় করো, পাঁচটি পরিমেয় সংখ্যা নির্ণয় করো। তো এখানে কয়টি বলেছে, পাঁচটি, তো আমরা পাঁচ পাঁচের সাথে কী যোগ করব, পাঁচটি বলেছে, পাঁচ যোগ এক কত হবে, ছয়, ছয় দিয়ে আমরা কী করব, উপরে নিচে পূরণ করব। থ্রি বাই ফাইভ, থ্রির সাথে ফাইভ প্লাস ওয়ান হতো সিক্স, পূরণ করব এবং ভাগ করব। আর কি আছে, ফোর বাই ফাইভ, ফোরের সাথে সিক্স পূরণ ভাগ সিক্স, তো আমরা কী পেলাম, তিন ছয় আঠারো, পাঁচ ছয় ত্রিশ, এটা থেকে কী পেলাম, চার ছয় চব্বিশ, পাঁচ ছয় ত্রিশ। তো আমরা এখানে গণে নেব পাঁচটি পরিমেয় সংখ্যা, এইটিন বাই থার্টি এবং টোয়েন্টি ফোর বাই থার্টির মধ্যে পাঁচটি পরিমেয় সংখ্যা পাওয়া যায় কি না। তো আমরা লিখতে পারি আঠারো বাই ত্রিশ ছেড়ে নাইনটিন বাই থার্টি, টোয়েন্টি বাই থার্টি, টোয়েন্টি ওয়ান বাই থার্টি, টোয়েন্টি টু বাই থার্টি, টোয়েন্টি থ্রি বাই থার্টি, তো কতটি হলো, পাঁচটি আমরা বলতে পারবো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটি হয়ে গেল আমাদের। তো এটা এখানে এখানে শেষ, এখন আমরা মনে রাখবে কিন্তু যতটি সংখ্যা বাইর করতে বলবে তার সাথে এক যোগ করে যেটা হবে তা দিয়ে উপরে নিচে পূরণ করলেই হয়ে যাবে, বা ভাগ এবং পূরণ করলেই হয়ে যাবে। এখন আসি আমরা
चार नम्बर क्वेश्चने নিচে উক্তিগুলি সত্য কি না অসত্য বলো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রত্যেক স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা, এটা সত্য কি মিথ্যা? স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝাই? স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে দুই তিন চার এসবকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা কি বলি? পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা এন, পূর্ণ সংখ্যা ডাব্লিউ জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি ডট ডট ডট। প্রত্যেক স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। প্রত্যেক স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে পাওয়া যায় কি না? দেখো ওয়ান পূর্ণ সংখ্যার মধ্যে আছে, টু আছে, থ্রি আছে, যা আছে সব পেয়ে যাবে। তো প্রত্যেক স্বাভাবিক সংখ্যা কি হবে? একটি পূর্ণ সংখ্যা হবে। হ্যাঁ, এটি সত্য। প্রত্যেক অখণ্ড সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। প্রত্যেক অখণ্ড সংখ্যা কি একটি পূর্ণ সংখ্যা? অখণ্ড সংখ্যা বলতে আমরা কি বুঝাই? অখণ্ড সংখ্যা আমরা জানি কি? অখণ্ড সংখ্যা আই সমান ইন্টিজার মাইনাস ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ডট 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 জিরো থেকে শুরু করে যা শেষ পর্যন্ত ইনফিনিটি এবং মাইনাস ওয়ান মাইনাস টু করে আবার ইনফিনিটি পর্যন্ত, তাকে কি বলি? অখণ্ড সংখ্যা বলি। প্রত্যেক অখণ্ড সংখ্যা কি একটি পূর্ণ সংখ্যা বলি? না, প্রত্যেক অখণ্ড সংখ্যা একটি পূর্ণ সংখ্যা হতে পারে না, কারণ মাইনাস টু একটা অখণ্ড সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা এখানে মাইনাস টু নাই। পূর্ণ সংখ্যার মধ্যে কখনো মাইনাস নেই, কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে মাইনাস আছে, সুতরাং প্রত্যেক অখণ্ড সংখ্যা একটি পূর্ণ সংখ্যা হতে পারে না। চার নম্বরের তিন, প্রত্যেক পরিমেয় সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। পরিমেয় সংখ্যা কি? পরিমেয় সংখ্যা আমরা আগেই জানিয়েছি যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, কিউ নট ইকুয়াল টু জিরো, তাকে কী বলে? পরিমেয় সংখ্যা। প্রত্যেক পরিমেয় সংখ্যা কি একটি পূর্ণ সংখ্যা? না, প্রত্যেক পরিমেয় সংখ্যা একটি পূর্ণ সংখ্যা হতে পারে না, কারণ পূর্ণ সংখ্যা জিরো থেকে ওয়ান টু থ্রি তাকে আমরা পূর্ণ সংখ্যা বলি, কিন্তু পরিমেয় সংখ্যা আমরা ওয়ান বাই টু একটি পরিমেয় সংখ্যা, ওয়ান বাই টু, কিন্তু এখানে পূর্ণ সংখ্যার মধ্যে এটি নাই। ওয়ান বাই টু পূর্ণ সংখ্যা নয়, জিরো পয়েন্ট ফাইভ। পি বাই কিউ ওয়ান বাই টু একটি পরিমেয় সংখ্যা, কিন্তু এটি একটি পূর্ণ সংখ্যা নয়, সুতরাং এটি একটি অসত্য। এই উক্তিটি অসত্য, প্রত্যেক পরিমেয় সংখ্যা একটি পূর্ণ সংখ্যা হতে পারে না। তো অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ান শেষ হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ।